হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি, কৃষ্ণকলি কিচেন। দেখতে পাচ্ছ, একটা হোল চিকেন নিয়ে এসেছি। হোল চিকেনটা এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। স্কিনওয়ালা হোল চিকেন আমি একদম মাঝখান থেকে হাফ করে নিয়েছি। তো আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। রেসিপিটা হচ্ছে, আমি এটাকে সটেড করব, হোল চিকেনটাকে সটেড করব একদম অন্যভাবে, ঢেকে ঢেকে সটেড করব, তো অল্প তেলে। তো কি করে আমি এইভাবে বানাচ্ছি শুধু তোমরা দেখতে থাকো। এর সাথে লাগবে ইনগ্রেডিয়েন্টস, একটু বলে দিই কি কি লাগবে। তেজপাতা একটা, আস্ত তেজপাতা, বড় দেখতেই পাচ্ছ এখানে, কটা শুকনো লঙ্কা, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি ব্ল্যাক পেপার, জিরে, এক চামচ জিরে, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ মৌরি, কাঁচা লঙ্কা, আর জায়ফলটা দেখতে পাচ্ছ, আর এটাকে বলে পাথরকে ফুল, এটা দগড় ফুল বলে, হিন্দিতে বলে দগড় ফুল। এইগুলো বিরিয়ানি ঠিরিয়ানিতে ইউজ হয়, তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এটা পাহাড়ের ওপরে এই ফুলটা তৈরি হয়, তো এই ফুলটা দিয়ে মানে চিকেনটা একটা আলাদাই ফ্লেভার হবে। এইগুলোকে, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে। আরও আমি দেখাচ্ছি, আমি রসুন নিচ্ছি, এতগুলো রসুন এখানে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করব তো তাই জন্য। এখন সমস্ত কিছু ব্লেন্ড করার সাথে আমি আমার কাছে, তোমাদের দেখিয়ে দিই কী আছে, আনিয়ন ফ্রাইড আগে থেকেই করা আছে। তো আনিয়ন ফ্রাইডটাও আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম, বা একটু বেশি দিয়ে দিলাম ক্রাঞ্চ ক্রিয়েট হওয়ার জন্য। তোমরা যদি ঘরে বেরেস্তা বানিয়ে নিতে পারো খুব ভালো, দারুণ হবে। তো এটা এখন ব্লেন্ডারে দিয়ে দেবো, ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি একটু লেবু আর নুন মাখিয়ে চিকেনটাকে রাখবো। তো দেখতে পাচ্ছ আমার এখানে সমস্ত, আমি লেবুটাকে রেডি রেখেছি, এই যে ফ্রেশ স্কুইড লেমন স্কুইশ করে নিয়েছি। এই মানে এই যে আজকে চিকেনটা বানাবো, সটেড চিকেন বলতে পারো, মানে অল্প তেলে কি করে ঢেকে ঢেকে পুরো আস্ত চিকেনটাকে আমি ভাজবো আর এটা প্রিপারেশন করব, মানে এক্সেলেন্ট হয় খেতে। জিরা রাইস বা মটর রাইস এই দিয়ে খেতে তো দারুণ লাগে, মানে কিছু বলার নেই। আচ্ছা, লেবু তোমাদের ওপরে কতটা তোমাদের লাগবে। আমি দুখানা দিলাম, দুখানা না তিনখানা লেবু দিয়েছি। কেন কি, আর এটা খুব লো আছে বানাতে হয়, পুড়বে না একটু। পুরো চিকেনটা লো আছে বানাবো অল্প তেলে, তোমরা শুধু বড় একটা বকের মধ্যে বানাবো, দেখতে থাকো খুব সুন্দর করে বানাবো। আর তোমরা আমার এই রেসিপিটা ফলো করো, ইটস একটুখানি ম্যারিনেশনটাই হচ্ছে এটার মেইন কাজ, আর তারপরে অন্য কাজটা তো খুবই মানে কিছুই নেই যখন এটা সর্টেড হবে, অত কোনো কিছুই মেলানো নেই। আমি লেবুগুলো দিয়ে দিলাম ভালো করে, এর মধ্যে দিয়ে দেবো এখন নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। ঠিক, আমি 2 চামচ মতন নুন দিয়ে দিলাম, এটা আমার হিমালয়ান সল্ট বলে, তাই 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। ভালো করে এখন মাখবো, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ম্যারিনেশন করব। এই যে স্কিনটা দেখতে পাচ্ছ, স্কিনের ভেতরে পুরো মশলা ঢোকাবো, এই যে স্কিনের মধ্যে
মশলাগুলো ঢোকাবো। দারুণ প্রিপারেশন হবে। তো আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আরও আমি এটা এত সুন্দর করে বানাবো, তোমরা মানে নিজেরাও মানে ঘরে যদি বানাও তোমাদের সত্যি ভালো লাগবে। ইটস ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন আমি চলে যাব ব্লেন্ডারের কাছে, তো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমি এইগুলো সব ব্লেন্ড করে নিয়ে আসছি। ফ্রেন্ডস আই এম ব্যাক। আচ্ছা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখো, এখন পুরোটা মশলাটা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু কালার দেওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা। এই যে দেখিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এই একটু দিলাম, লাল টকটকে রং হবে বলে তাই দিলাম। আচ্ছা এখন আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো কর্ন স্টার্চ। একটু দেখিয়ে দিই ডিব্বাটা তোমাদেরকে। কর্ন স্টার্চ দিচ্ছি, আমি কর্ন স্টার্চটা দেবো 2 চামচ দেবো। দেখি কতটা লাগবে, বুঝতে পারছি না। 1 চামচ তো দিলাম আমি, 2 চামচ অ্যান্ড হাফ। দেখো হাফ দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভালো করে মাখব। এর মধ্যে দেব অলিভ অয়েল। আমি অলিভ অয়েল দিচ্ছি, তোমাদের কাছে যা অয়েল থাকবে তাই দেবে। সর্ষের তেল দিও না প্লিজ, যা রিফাইন্ড অয়েল থাকবে ঘরে সেটা দিও, সর্ষের তেল একদম দেবে না। এখন ভালো করে ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেশনটাই এটা মেইন হচ্ছে। এটা ব্লেন্ডারের মধ্যে একটুখানি লেগে আছে, সেই সেই মশলাগুলোকে আমি একটুখানি বার করে দিচ্ছি হাতে করে। এবার স্প্যাচুলা দিয়ে বার করে দেবো, বাট ওটা পরে করলেও চলবে। আমি এখন মেইন আমার ফোকাস যে আমি কী করে পুরো ম্যারিনেট করব ভালো করে। আস্তে আস্তে করে খুব ভালো করে মাখাতে হবে। পুরো স্কিনের ভেতরে করে মাখাতে হবে, পুরো মশলাটাকে স্কিনের মধ্যে। এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। এইভাবে নেকের ভেতরটাও ঢোকাবো, এই যে স্কিনের মধ্যে মশলা। পুরো এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই প্রিপারেশনটা স্কিন শুদ্ধ এই জন্য করতে হয়, কেন কি স্কিনটাই প্রোটেক্ট করবে, পোড়া লাগবে না। আর পোড়া লাগলে স্কিনটা লাগে না, বাট একটু যদি ওই হয় স্কিনটা, তারপরে ক্রিস্পি হয়ে যাবে।
এরকম ম্যারিনেশন করে ভালো করে রাখতে হবে, এইভাবেই রাখতে হবে অন্তত 8 আওয়ার্স। আমি 8 আওয়ার্স পরে রান্না করব। ফ্রিজে রেখে দিলে ভালো, বাট এখন ঠান্ডার দিন, বাইরে ডাইনিং টেবিলে রেখে দিলেও কোনো অসুবিধে নেই, একটু ঢেকে রাখতে হবে। তো এইভাবে এখন অ্যাটলিস্ট 8 আওয়ার্স থাকবে, তারপরে আমি এটা প্রিপারেশনটা কন্টিনিউ করব। ফ্রেন্ডস দেখো, আমি চিকেনটা পুরো ম্যারিনেট করে নিয়েছি 8 আওয়ার্স, আর দেখতে পাচ্ছ খুব ভালো করে ম্যারিনেশন হয়েছে। আর এদিকে একটা গরম কড়াই, বড় একটা কড়াই নিয়েছি, আর অল্প তেল দিয়েছি। দেখতে পাচ্ছ আমি অলিভ অয়েল দিয়েছি, তোমরা কোনোই দিতে পারো, বাট সর্ষে তেল ছাড়া। এখন আমি চিকেনটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি পিক করছি, একদম চিকেনটাকে এইভাবে দিয়ে দেব। আর এই যে ম্যারিনেশনগুলো দেখছো আমার এখানে এসের মধ্যে আছে, এইগুলো আমি পরে আস্তে আস্তে দিতে থাকব, চিকেনের মধ্যে ব্রাশ করে করে দিতে থাকব অ্যাজ নিডেড। তো এখন এইভাবে চিকেনটা এক সাইডে হবে। আমি এখন স্টোভটা একটু বাড়িয়ে দেবো, হাইতে করে দিলাম, তারপরে লোতে করে দেবো, আর তারপরে ব্রাশ দিয়ে ম্যারিনেশনটা এটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে। তো এটা জাস্ট দুবারই ফ্লিপ হবে, এক সাইড আগে হয়ে যাবে, তারপরে বাইরেটা পরে হবে। ফ্রেন্ডস দেখো কীভাবে হচ্ছে, হাফ অ্যান আওয়ার একদিক আর হাফ অ্যান আওয়ার আরেক দিক। তো যখন আমি পেছনে এটা আরেকবার ফ্লিপ করব, করে আমাকে ঢেকে দিতে হবে, তাহলে কেন কি লেগ পিসের সমস্ত জয়েন্টগুলো ভালো করে যেন মানে সটেড হয়ে যায় আর কুকড হয়ে যায়। ভেতর থেকে কুকিং চলছে, আমি পুরো মিডিয়ামে রেখেছি আঁচটা। ফ্রেন্ডস দেখো আমি এক সাইডে এখন এই ওপরটা ব্রাশ দিয়ে পরে কিছুক্ষণ পরে ফ্লিপ করে দেব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এক সাইডটা হয়েছে, এখন আমি ফ্লিপ করবো। এই যে স্কিনটা আছে এই পোড়া পোড়া স্কিনটা আমি বার করে নেব। এইভাবে আবার ব্রাশিং করবো।
এখন এরপরে আবার কিছুক্ষণ পরে লিড খুলে আবার ওই ব্রাশ করে দেব আমি এখন এর মধ্যে লিড দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব এই যে লিড দিয়ে দিলাম আস্তে আস্তে ঘুমে ঘুমে হবে ফ্রেন্ডস দেখো আমি ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দিলাম দেখলাম দেখি চিকেন থেকে জল বেরিয়েছে তো এই জলেই কুক হবে আর একদম মানে একদম জলটা শুকিয়ে যাবে পরে দেখতে থাকো আমার সাথে থাকো আবার আমি ঢেকে দেবো এই যে ঢেকে দিয়ে একদম ঢেকে দিলাম টাইট করে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি কিন্তু ঢাকনা দেওয়াতে অনেক জল বেরিয়েছে তো এই জলটাকে শুকিয়ে নেবো আমি এখন হাইতে করে দিয়েছি স্টোভ আর আমার হোল চিকেন রেডি একদম আমি এখন নাড়তে থাকবো কারণ কি নিচে না লেগে যায় খাইতে করেছি তো তাই জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম কুকিং হয়ে গেছে ঠিক এইভাবেই জিনিসটা তৈরি হবে স্লো আছে হবে কোথাও কোনো পোড়া দাগ নেই কিচ্ছু নেই ওপরের স্কিনগুলো দেখেছো সব উঠে বেরিয়ে গেল কোনো চিকেনটার কোনো স্কিন নেই ওর ওগুলো নিচে লেগে যাচ্ছিলো আর আমি উঠিয়ে ফেলে দিয়েছি তো ওই স্কিনের মধ্যে যেটা অয়েল থাকে সেই দিয়েই তৈরি হবে এই দেখো আমি পুরো আস্ত চিকেনটাকে কিভাবে নামিয়ে ফেললাম ঠিক আস্ত চিকেনটাকে এইভাবেই তোমরা বানাবে এইভাবেই তৈরি করে আচ্ছা আমি কি দিয়ে খাচ্ছি আজকে দেখিয়ে দিই ঢাকনাটা খুলেছি এই দেখো মটর রাইস বানিয়েছি সবার খুব ফেভারেট মটর রাইস দিয়ে এই চিকেনটা হবে তো আমার সাথে থাকো আর আমার রেসিপিগুলো ফলো করতে থাকো এইভাবে আমি বানাতে থাকবো আর তোমরা আমার থেকে যতটা পারো শিখে নিও কিন্তু গ্যারেন্টি দিচ্ছি এরকম করে রান্না করলে পর সত্যি টেস্টি হবে গ্যারেন্টিড এই দেখো লেগ পিস ইনট্যাক্ট থাকবে পুরো চিকেনটা ইনট্যাক্ট থাকবে চিকেনটা কিন্তু ওই যে সেদ্ধ হতে হতে একদম এক একটা মানে ডানাগুলো এই যে দেখুন ডানাগুলো আছে সব লেগসগুলো আস্ত আছে মানে কোনো কিছু খুলে পড়ে যায়নি এদিকে সেদ্ধ হয়েছে হোল চিকেন এই রেসিপিটা এটাই হচ্ছে মানে কি যে আস্ত চিকেনটা থাকবে চিকেনটা একদম সেদ্ধ হলেও ভেঙে পড়ে যাবে না ইনট্যাক্ট থাকবে তো এই রেসিপিটা তোমরা করে পোলাও দিয়ে মটর রাইস দিয়ে বা জিরা রাইস দিয়ে খেও ঠিক আছে আবার একটা নতুন রেসিপি নিয়ে একদিন আবার 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 আসবো তোমরা ভালো থেকো এনজয় করো Happy eatings. Bye.